ম্যাথস পেডাগজির টপিক প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য পড়ব। এর আগের ক্লাসে আমরা গণিত শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য পড়েছি এবং সেখানে গণিত শিক্ষণের যে প্রত্যেকটা স্তর রয়েছে সেগুলো সম্পর্কে দেখেছি। আজকে আমরা স্পেশালি যে প্রাথমিক স্তরে প্রাইমারি স্টেজে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই গণিত শিক্ষণের কী কী লক্ষ্য উদ্দেশ্য স্থির করা হয়েছে সেগুলো দেখব। তার সাথে সাথে এই যে প্রাথমিক স্তরে শিশুদের গণিত শিক্ষণের ক্ষেত্রে তাদের কীভাবে আগ্রহে বিকাশ করতে হবে, তারা গণিত শিক্ষণের ফলে তারা কি উপলব্ধি করছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো ক্লাসে একদম শেষ পর্যন্ত তোমরা থাকো, আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক করো, বেশি করে শেয়ার করো। আর আমি তো যেরকম সিলেবাস ভিত্তিক এবং রিলেটেড টপিকগুলো যেরকমভাবে করানোর ক্লাস সেরকম তো করাচ্ছি, তার সাথে সাথে তোমাদের যদি কোনো টপিকে সাজেশান দেওয়ার থাকে, ওই টপিকে ক্লাস করালে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো আজকের ক্লাস শুরু করার আগে আর একটা কথা আমি বলে দিই যে গণিত শিক্ষণের প্রাথমিক স্তরে কী লক্ষ্য উদ্দেশ্য এটা তো ইম্পর্টেন্ট টপিকই, তার সাথে সাথে যদি মনে হয় যে গণিত শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য কী যারা শুধুমাত্র প্রাথমিক স্তরে নয় অন্যান্য ক্ষেত্রেও গণিত শিক্ষণের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো জানতে হয় তাহলে তার ক্লাস আগের ক্লাসে করানো আছে এবং সেই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা দেখতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যেরকমই প্রথমেই বললাম যে প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য কী সেটা তো আমরা দেখবই, তার সাথে সাথে আমরা কী দেখবো যে আগ্রহের এবং উপলব্ধির কী বিকাশ ঘটছে। কোনো জিনিস বা কোনো বিষয় শেখার জন্য আমাদের কিন্তু সেই বিষয়ের প্রতি একটা আগ্রহ থাকা কিন্তু খুব জরুরি। আমরা কম বেশি সবাই জানি যে শিশুদের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে বেশিরভাগ শিশুদেররাই কিন্তু একটা ভীতি কাজ করে। গণিত, অঙ্ক, ম্যাথমেটিক্স এই শব্দগুলোই মনে হয় অনেক ভারী ভারী এবং প্রায় শিশুর মধ্যেই কিন্তু সঠিকভাবে এই বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হয় না। যেহেতু সমস্ত বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের ভিত্তি হিসেবে আমরা জানি যে গণিত এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাহলে সেই হিসেবে এই বিষয়টির কিন্তু খুবই শিক্ষাক্ষেত্রে বিশেষ করে এবং ব্যবহারিক ক্ষেত্রেও আমরা এর আগেও দেখেছি যে গণিতের বিশাল ভূমিকা রয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করা শিশুদের পক্ষে কিন্তু খুবই জরুরি। তো আগ্রহ বিকাশ কিভাবে ঘটানো যায়, সেক্ষেত্রে কী কী কৌশল প্রয়োগ করতে হবে এর সাথে সাথে কিন্তু আমরা সেটাও দেখব। বর্তমানে যেহেতু শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক, তো সেই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ব্যক্তিগত আগ্রহকে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই কারণেই আগ্রহী শিক্ষার্থীকে তার পাঠ্য বিষয়বস্তুর প্রতি মনোযোগী করার উদ্দেশ্যে কিন্তু সবসময় চেষ্টা করা হয় এবং সে কারণেই কিন্তু দেখা হয়, লক্ষ্য করা যায় যে শিক্ষার সঙ্গে আগ্রহের কিন্তু একটি গভীর সম্পর্ক রয়েছে। আধুনিককালে যারা মনোবিদ আছেন তারা বলেছেন যে গণিত শিক্ষার ক্ষেত্রে কিন্তু আগ্রহের উপরে তারা খুব জোর দিয়েছেন। তারা গণিতের বিমূর্ত বিষয়কে সঠিকভাবে বুঝতে বা গণিত বিষয় সম্পর্কে যথার্থ ধারণা গঠন করতে কিন্তু যে সঠিক আগ্রহের প্রয়োজন তার উপরে তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে এবং সেই কারণেই আমরা এর আগেও দেখেছি যে গণিতকে একটি বিমূর্ত বিজ্ঞান বলা হয় এবং সেই জন্যই গণিতের অন্তর্গত বিভিন্ন বিষয়কে সঠিকভাবে বুঝতে, তার অন্তর্নিহিত যে ভাবগুলি আছে সেইগুলিকে সঠিকভাবে অধিগ্রহণ করতে সেই বিষয়ের প্রতি কিন্তু আগ্রহ এবং মনোযোগের প্রয়োজন হয়। যেটা আমি আগেই বললাম যে কোনো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান গ্রহণের জন্য কিন্তু সেই বিষয়ের প্রতি সঠিক আগ্রহের প্রয়োজন এবং গণিতের ক্ষেত্রে কিন্তু যেহেতু বেশিরভাগ শিশু শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি কাজ করে, তো সেই হিসেবে কিন্তু গণিতের প্রতি আগ্রহ তৈরি করা কিন্তু খুবই প্রয়োজন। প্রাথমিক স্তরের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা প্রধান কাজ যেটি হবে যে শিক্ষার্থীদের মধ্যে ওই বিষয়ের প্রতি কিন্তু আগ্রহ সৃষ্টি করবেন এবং যার ফলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু গণিতের প্রতি একটি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে বিষয়ের প্রতি আগ্রহ গড়ে তুলতে হলে শিক্ষক বা শিক্ষিকাকে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করতে হবে এবং সেই কৌশলগুলি কী কী সেগুলো আমরা দেখব। সেই কৌশলগুলি ব্যবহার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের টিচিং লার্নিং মেটেরিয়াল অর্থাৎ যেটাকে আমরা শিক্ষণ প্রদীপন বলে থাকি সেগুলো ব্যবহার করে থাকবেন, বিভিন্ন ধরনের চার্টের ব্যবহার করে থাকবেন, যেখানে যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত যে বিভিন্ন জিনিসের ব্যবহার সেগুলো কিন্তু জানতে হবে। তবে সেক্ষেত্রে কী কী কৌশল শিক্ষক বা শিক্ষিকা ব্যবহার করবেন সেগুলো আমরা একটু দেখে নিই। প্রাথমিক স্তরে খেলার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক ধারণাকে জাগিয়ে তুলতে হবে।
দেখো আমরা প্রাইমারি সেকশন বা প্রি প্রাইমারি সেকশন যদি একদম প্রি প্রাইমারি সেকশনে দেখি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন বক্স, বল, অ্যাবাকাস মেথড এই ধরনের খেলার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের যে গাণিতিক ধারণা, কাউন্টিং, নাম্বার সিরিজ এগুলো কিন্তু আমরা সাধারণত শিখিয়ে থাকি, সেটাই বলা হচ্ছে পাঠ্য বিষয়বস্তুকে বৈচিত্র্যপূর্ণ করে উপস্থাপিত করা। যেহেতু এখানে প্রাথমিক শিক্ষাস্তর বলা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী দেখি যে বাচ্চারা যেহেতু কালারফুল জিনিসের প্রতি খুব বেশি অ্যাট্রাক্ট হয়, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার বক্স, কালার মেথড, কালার পেপার, বিভিন্ন ধরনের জিনিস, কালারিং জিনিস যেগুলোর দ্বারা শিশুরা খুব বেশি করে আগ্রহী হয়, সেগুলোর দ্বারা যদি শিশুদের এর বিভিন্ন গাণিতিক ধারণা দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারগুলো আরও ভালো হয়। তো সেক্ষেত্রে শুধুমাত্র যে ওই সব জিনিস তা ছাড়াও কিন্তু আমরা দেখেছি যদি বাচ্চাদের যে বইগুলো থাকে পাঠ্যপুস্তক যেখানে বিভিন্ন ও গাণিতিক বিষয় শেখানো হয়, সেগুলো যদি অনেকটা কালারফুল করে দেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকটা আগ্রহী হয়। ব্যবহারিক জীবনের সঙ্গে সংযোগ রেখে গাণিতিক ধারণা প্রদান করা। গণিত যে শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান হিসেবে থাকবে তা কিন্তু নয়, সেটা যাতে ব্যবহারিক ক্ষেত্রেও শিক্ষার্থীরা প্রয়োগ করতে পারে তার সেই হিসেবে কিন্তু তাদের শিক্ষাদান করতে হবে। বিভিন্ন ধরনের শিক্ষণ উপকরণের ব্যবহারের মাধ্যমেও কিন্তু গাণিতিক জ্ঞান পরিবেশন করা হয়। যে বিভিন্ন ধরনের যে শিক্ষণ উপকরণ আমি বললাম সেক্ষেত্রে বিভিন্ন ধরনের করা যায়। স্কেল যদি কোনো রকম আকৃতি দেখাতে হয় তাহলে সেই ধরনের যে শেপগুলো আছে সেগুলোর, সেই শেপের বিভিন্ন ধরনের বস্তু অথবা সেগুলোর সম্পর্কে এঁকে দেওয়া যায়। অ্যাবাকাস মেথড বিভিন্ন ধরনের কালারফুল জিনিসের মাধ্যমে, স্টিকের মাধ্যমে, যে ক্ষেত্রে অর্থাৎ যে গাণিতিক ধারণা আছে তার সঙ্গে রিলেটেড যে টিএলএমগুলো ব্যবহার করা উচিত সেগুলোই যেন ব্যবহার করা হয় এবং তার ধরনের, এবং সেই টিএলএমগুলো অবশ্যই যেন অ্যাট্রাকটিভ হয় যেগুলো শিশুর আগ্রহ কেন্দ্র করে এবং শিশুকে সেই বিষয়ের প্রতি আগ্রহী করে তোলে এবং মনোনিবেশ করতে যেন শিশু পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। নেক্সট কি, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে উপলব্ধির বিকাশ, যেটাকে আমরা বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ অ্যাপ্রিসিয়েশন। আগেরটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্টারেস্ট, আগ্রহের বিকাশ। এবার আমরা যেটা দেখব ডেভেলপমেন্ট অফ অ্যাপ্রিসিয়েশন বা উপলব্ধির বিকাশ। আমরা যখন কোনো জিনিস শিখি সেখান থেকে আমরা কতটা জ্ঞান উপলব্ধি করছি সেটাই কিন্তু দেখা হচ্ছে। যেহেতু গণিতের ক্ষেত্রে আগ্রহ তৈরি করতে হবে, আগ্রহের সংখ্যা কম দেখা যায়, তাহলে গণিত শিক্ষণের পরে সেখানে উপলব্ধির মানও তাহলে কমতে থাকবে। তাহলে আগ্রহ বিকাশের সাথে সাথে শিক্ষার্থীর মধ্যে কতটা বেশি তারা উপলব্ধি করতে পারলো, এই উপলব্ধির বিকাশ কিভাবে ঘটানো যায় সেটাই কিন্তু আমরা দেখব। সেটা কি, সেটা হচ্ছে কি, গণিত কিন্তু দেখা যায় যে সেই প্রাচীনকাল থেকে যদি আমরা ধরি সে শিক্ষাক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। তো সে কারণে গণিত চিন্তা শক্তির বিকাশেও সাহায্য করে এবং বাস্তব সমস্যার সমাধানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সেই হিসেবে গণিতের বিমূর্ত যে বিষয়গুলি আছে সেগুলোকে সঠিকভাবে আয়ত্ত করা শুধু জরুরি নয়, এবং তার সঙ্গে সঙ্গে গণিতের ক্ষেত্রে যে শিক্ষাগত মূল্য আছে সেটাকেও কিন্তু সঠিকভাবে উপলব্ধি করা প্রয়োজন। সেক্ষেত্রে গণিতের যুক্তি, সমস্যা সমাধানের মৌলিকত্ব, প্রমাণ নির্ভরতা প্রভৃতি যেন শিক্ষার্থীদের মনের যে কাঙ্ক্ষিত গুণাবলী যেগুলোকে স্কিলস বলা হচ্ছে সেগুলো, যে বেসিক যে স্কিলসগুলো আছে সেগুলোর যাতে বৃদ্ধি ও বিকাশ ঘটে সেক্ষেত্রে কিন্তু গণিতের ভূমিকা থাকে, এবং সেটা সঠিকভাবে স্কিলসগুলো গঠিত হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো সেই হিসেবে যদি আমরা আরও সহজভাবে যদি বলি, ধরো প্রতিনিয়ত জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমরা কোনো না কোনোভাবে গণিতের উপর নির্ভরশীল, তো সেক্ষেত্রে শিক্ষা অর্জনের প্রতিটি ক্ষেত্রেই গণিতের ব্যবহার আমরা লক্ষ্য করা যায়। যেমন ধরো আমরা যদি সামান্য দোকানে যাই, বাজারে যাই, সেখানে আমাদের হিসেব নিকাশ করতে হয়, যদি কোনো জিনিস গণনা করতে হয় সেখানেও আমাদের গণিতের প্রভাব নিতে হয়, আয় ব্যয়ের হিসেব রাখতে হয় সেখানেও গণিতের ব্যবহার করতে হয়। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু শিক্ষাক্ষেত্রে কেন, শিক্ষাক্ষেত্রের বাইরেও প্রতিনিয়ত জীবনের ক্ষেত্রে এই যে গণিতের ব্যবহার এবং যেটা প্রতিদিন আরও বাড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু গণিতকে প্রধান হাতিয়ার হিসেবেই বলা যায় যে আজকে বর্তমান যুগে জ্ঞানের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। সেক্ষেত্রে কেউ যদি গণিতের মৌলিক জ্ঞান ছাড়া দৈনন্দিন জীবনের কাজ যে নিপুণভাবে করবে সেটাও কিন্তু সম্ভব নয়। তো সেক্ষেত্রে একটি সাধারণ মানুষ পড়ালেখা ছাড়াও তার দৈনন্দিন জীবনের যে কাজ আছে, গণনা আছে, সেই কাজকর্ম পরিচালনার জন্য কিন্তু গণিতের যেটা মৌলিক জ্ঞান যেটাকে বেসিক বলা হচ্ছে সেটুকুনি কিন্তু থাকা দরকার। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের গাণিতিক বিষয়ক উপলব্ধি বিকাশের ক্ষেত্রে
যে সমস্ত বিষয়ের দিকে শিক্ষার্থীদের অবগত করানো দরকার, যে শিক্ষার্থীরা নিজেরা উপলব্ধি করতে পারবে যে তাদের কতটা তারা গাণিতিক বিষয় থেকে কতটা শিখতে পারছে, কতটা অধিগ্রহণ করতে পেরেছে, এই উপলব্ধি করানোর ক্ষেত্রে কোন কোন জিনিস প্রয়োজন সেগুলো আমরা দেখব। যেমন গণিত যেহেতু যুক্তিগ্রাহ্য চিন্তাশক্তি বৃদ্ধিতে সাহায্য করে, তা সেই হিসেবে শিক্ষার্থী নিজের এই জিনিসগুলো বিকশিত হচ্ছে কি না সেগুলো তাকে লক্ষ্য রাখতে হবে। গণিত যেহেতু সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে বৃদ্ধি করতে সাহায্য করে, তাহলে সেই হিসেবে শিক্ষার্থীরা গণিত শিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে এই দক্ষতা বৃদ্ধি হচ্ছে কিনা সেগুলো সে লক্ষ্য করবে। গণিত গভীর চিন্তা করতে এবং বিমূর্ত ধারণা থেকে মূর্ত ধারণা তৈরি করতে সাহায্য করে, সেক্ষেত্রেও শিক্ষার্থীকে দেখতে হবে যে তার মধ্যেও এই জিনিসগুলোর বৃদ্ধি এবং বিকাশ ঘটছে কিনা। বাস্তব জীবনে গণিত যেহেতু আমাদের লাভ ক্ষতি ইত্যাদি সম্পর্কে একটা সঠিক ধারণা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হিসেব নিকাশের ক্ষেত্রে লাভ ক্ষতির ক্ষেত্রে শিক্ষার্থী সঠিকভাবে সেগুলোকে উপলব্ধি করতে পারছে কিনা, সেগুলো সঠিকভাবে ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করতে পারছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। গণিত কোনো বিষয়কে সঠিকভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। এর আগে আমরা দেখেছি যে বিজ্ঞানের ভিত্তি যেহেতু গণিত, বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে গণিতের সাহায্যের প্রয়োজন হয়, গাণিতিক সূত্র ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরাও ঠিক একইভাবে কোনো বিষয়ের ব্যাখ্যা যেখানে গণিত ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যাটিকে তারা সঠিকভাবে বুঝতে পারছে কি না এবং সেক্ষেত্রে তারা নিজেরাও সেই ব্যাখ্যাটিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে কি না। গণিত অধ্যবসায় এবং ধৈর্যের মতো ইতিবাচক গুণাবলীর বিকাশে সহায়তা করে, তো সেই হিসেবে গাণিতিক অধ্যয়নের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায় এবং তাদের মধ্যেও ধৈর্যের এইসব ইতিবাচক গুণাবলীর বিকাশ ঘটছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। তো এই তো গেল আগ্রহ আর উপলব্ধি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লক্ষ্য আর উদ্দেশ্য সমূহ প্রাথমিক স্তরে। গণিতের লক্ষ্য উদ্দেশ্য তো আমরা আগের ক্লাসে করেছি, যেটা আমি ক্লাসের শুরুতেই বললাম। এবার আগ্রহ আর উপলব্ধিকে এর সঙ্গে অ্যাটাচ করার এটাই কারণ, কারণ লক্ষ্য উদ্দেশ্য তো আমরা গত সপ্তাহ আগের ক্লাসে দেখিয়েছি, তো সেই হিসেবে সেখান থেকে তারা কীভাবে আগ্রহ সঞ্চার করা যায়, কতটা উপলব্ধি করছে। দেখো মাধ্যমিক স্তরে, উচ্চ প্রাথমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে বা আরও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা যে তাদের মধ্যে যেহেতু অনেকটা ম্যাচুরিটি চলে আসে, তারা অনেক ক্ষেত্রে নিজেরাই কিন্তু আগ্রহ তৈরি করতে পারে, তারা তাদের মধ্যে কতটা কি গুণাবলীর বিকাশ হচ্ছে তারা সহজে উপলব্ধি করতে শিখে যায়। কিন্তু যেহেতু আজকে আমরা প্রাথমিক স্তরে পড়ছি, সেখানে শিশুরা কিন্তু খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, তাদের মধ্যে মনোযোগী করে তোলা, তাদের আগ্রহী করে তোলা এটাই কিন্তু খুব বেশি চ্যালেঞ্জের হয়ে যায়। এবং সেক্ষেত্রে তারা আগ্রহী হয়ে ওঠার পর, কোনো জিনিস শেখার পর কতটা তারা উপলব্ধি করছে এই জ্ঞানটাও কিন্তু তাদের মধ্যে সেরকমভাবে বিকশিত হয় না। তো সেক্ষেত্রে যেহেতু আজকে আমরা প্রাথমিক স্তর আলোচনা করছি, সেই জন্য আগ্রহ আর উপলব্ধিটাকে এর সাথে এই টপিকের সাথে কিন্তু আমি অ্যাটাচ করছি। এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু পেডাগজির কোয়েশ্চেন যখন আসবে, এরকমভাবে কী কী লক্ষ্য আছে, কী কী উদ্দেশ্য আছে, হয়তো এরকমভাবে এখন কোয়েশ্চেন দেবে না, এই লক্ষ্য আর উদ্দেশ্যর সাথে ঘুরিয়ে অ্যাটাচ করে এক্ষেত্রে কোন ক্ষেত্রে আগ্রহ হচ্ছে, কোন ক্ষেত্রে উপলব্ধি করছে, এইভাবে অ্যাটাচ করে কিন্তু ঘুরিয়ে উদাহরণ দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবে। কারণ যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেই জন্য কিন্তু আমি দেখবে যে আমি সবসময় তোমাদের সঙ্গে এটাই চেষ্টা করি যে কোয়েশ্চেন প্যাটার্ন যেরকম হচ্ছে সেই অনুযায়ী তোমাদের ডেসক্রিপটিভ পড়াতে, যাতে ডেসক্রিপটিভ তোমরা যদি ভালোভাবে বুঝে যাও, কারণ এমসিকিউ যতই প্র্যাকটিস করি, হ্যাঁ এমসিকিউ প্র্যাকটিস করা ডেফিনেটলি প্রয়োজন, কারণ পরীক্ষার আগে এমসিকিউ বেশি করে প্র্যাকটিস করে গেলে তাহলে সেক্ষেত্রে পরীক্ষায় অনেকটা সুবিধা হয়। কিন্তু এমসিকিউ সঠিকভাবে প্র্যাকটিস করার জন্য সেই বিষয়টা সম্পর্কে, সেই টপিকটা সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ সঠিক ধারণা প্রয়োজন। এবং সেক্ষেত্রে যদি শুধু আমি যেটা লেখা আছে যেরকম রয়েছে সেরকম যদি আমি পড়ে চলে গেলাম তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হয়। এই প্রবলেম আমি নিজেও কিন্তু যেহেতু ফেস করেছি, তো সেই ক্ষেত্রে আমি সবসময় এটাই চেষ্টা করি যে প্রবলেমগুলো আমি এক্সাম দিতে গিয়ে ফেস করেছি তোমরা যেন না করো, সেই হিসেবে আমি সবসময় এরকমভাবে টপিকগুলোকে রিলেটেড টপিক এর সাথে নিয়ে আসি, যাতে তোমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাও। যখন কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে কনসেপচুয়াল কোয়েশ্চেন দিচ্ছে, তখন মেন টপিকের সঙ্গে সেগুলোকে রিলেট করে তোমরা যাতে আনসারগুলো সঠিকভাবে করতে পারো। তো যাই হোক, এবার আমরা কি যে লক্ষ্যগুলো আছে সেগুলো দেখব। যে এই টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, টিচিং এইমস অফ টিচিং ম্যাথমেটিক্স অ্যাট এলিমেন্টারি লেভেল। এখানে প্রাইমারি লেভেল বলছে না, কিন্তু এখানে বলছে কি
এলিমেন্টারি লেভেল। এলিমেন্টারি এখানে প্রাথমিক স্তরে বলতে কি, প্রাথমিক শিক্ষা কিন্তু বলা হচ্ছে না, এটা এখানে এলিমেন্টারি মানে একদম প্রাথমিক স্তরে যখন শিশুদের গণিত শেখানো হচ্ছে তার কী লক্ষ্য আছে, তার কী উদ্দেশ্য আছে সেগুলো আমি বলে দিচ্ছি। তো প্রাইমারি আর এলিমেন্টারি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রাথমিক বলা হচ্ছে সেটা যখন শিক্ষাক্ষেত্রে ইউজ হচ্ছে, আর এলিমেন্টারি হচ্ছে সেটা যখন শিক্ষা প্রতিষ্ঠানের আগেও যখন একদম প্রাইমারি প্রি প্রাইমারি বা বাড়িতে যে গণিত শিখন শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে এলিমেন্টারি লেভেল। তো সেক্ষেত্রে কী কী বলা হচ্ছে, লক্ষ্য কী কী, শিক্ষার্থীদের গণিতের যে মূল ধারণা আছে সেটা উপলব্ধি করতে সাহায্য করা হয়, সংখ্যার যে স্থানিক মান আছে সেটি সম্পর্কে সচেতন করে। স্থানিক মান বলতে কী বোঝায় সেটা আমরা সবাই জানি, বিশেষ করে যারা গণিত নিয়ে পড়াশোনা করেছে তারা তো আরও ভালো জানবে যে একক দশক শতক এই যে স্থানীয় মান যেগুলো আমরা শিশুদের একদম প্রাথমিক লেভেলে শেখাই সেটাই এখানে বলা হচ্ছে। ব্যবহারিক জীবনে গাণিতিক ধারণাগুলিকে কীভাবে প্রয়োগ করা যায় সেগুলো শিখতে সাহায্য করা, শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনে সংখ্যাতত্ত্বের গুরুত্বকে সঠিকভাবে বুঝতে সাহায্য করে, মৌখিক ও লিখিত আকারে গণনা করার ক্ষমতা বৃদ্ধি করে, গাণিতিক সমস্যাগুলিকে নির্ভুলভাবে এবং দ্রুততার সাথে সমাধান করতে সাহায্য করে, এবং শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ক যে বৈজ্ঞানিক মনোভাব আছে সেগুলো গড়ে তুলতে সাহায্য করে। এবারে আমরা কি দেখব যে উদ্দেশ্য, সেই একইভাবে অবজেক্টিভস অফ ম্যাথমেটিক্স এডুকেশন ইন এলিমেন্টারি লেভেল। দেখো এখানেও কিন্তু এই এলিমেন্টারি লেভেলই বলা হচ্ছে, প্রাইমারি বলা হচ্ছে না, এলিমেন্টারি লেভেল বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে যেগুলো আছে যেমন ধরো বড় বড় যে সংখ্যা রাশি আছে সেগুলোকে অঙ্কে ও কথায় প্রকাশ করতে পারা, যেমন আমরা সে প্রাইমারি লেভেলে দেখে থাকি বা শিশুদের প্র্যাকটিস করিয়ে থাকি কোনো সংখ্যা কথায় লিখে দেওয়া আছে সেটাকে সংখ্যায় প্রকাশ করা বা সংখ্যায় কোনো সংখ্যা দেওয়া আছে সেটাকে কথায় প্রকাশ করা, যেটা সংখ্যার যেটা স্থানিক মান অনুসারে আমরা যেটা দেখলাম সেই একইভাবে কিন্তু এগুলো শেখানো হয়। একাধিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যেটাকে আমরা সরল বলে থাকি এক কথায় সেগুলো করতে শেখা, গাণিতিক প্রতীক চিনতে ও সেগুলো যাতে সহজভাবে ব্যবহার করতে পারে সেদিকে সেগুলো, ঐকিক নিয়মের বিভিন্ন ধারণা লাভ করা, পূর্ণ সংখ্যা সরল করতে পারা, ভগ্নাংশ এবং তার যে প্রকারগুলি আছে সেগুলোকে সহজভাবে ব্যক্ত করা, যে ভগ্নাংশ সরল তার যে বিভিন্ন প্রক্রিয়াগুলি আছে সেগুলো, অর্থাৎ এক কথা ম্যাথমেটিক্সের যে প্রত্যেকটা বিষয় রয়েছে সেগুলোকে এগুলো বলা হচ্ছে। শতকরা হিসাব সম্পর্কিত বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। দেখো প্রাথমিক লেভেল এলিমেন্টারি লেভেল এই কথাগুলো যখন উচ্চারণ হচ্ছে তার সাথে এই জিনিসগুলো আসছে, এবার মনে হতে পারে এক্ষেত্রে সব ভগ্নাংশ শতকরা লসাগু কষাগু যেগুলো পরপর বলতেই আছে হচ্ছে ম্যাথমেটিক্সের প্রত্যেকটা জিনিস। হ্যাঁ এই সমস্ত জিনিসই কিন্তু যথেষ্ট জটিল প্রক্রিয়া, কিন্তু এই জটিল প্রক্রিয়ার একদম যে বেসিক লেভেলগুলো একদম যে তারও যে সরল প্রক্রিয়া সেগুলো কিন্তু এই প্রাইমারি স্টেজ থেকেই বা এলিমেন্টারি স্টেজ থেকেই কিন্তু শেখানো হয়। যদি সেখান থেকে যদি একদম শুরু থেকে যদি শেখানো না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে তারা জটিল সমস্যার সমাধান করতে পারবে না। তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে ম্যাথমেটিক্সের সেগুলো কিন্তু একদম এলিমেন্টারি লেভেলে যেরকমভাবে শেখানো হয় আমরা সাধারণত প্রাইমারি স্টেজে শিশুদের যেভাবে শিখিয়ে থাকি সেই সমস্যাগুলোর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। যেটা বললাম যে প্রদত্ত সংখ্যা লসাগু গসাগু ইত্যাদি নির্ণয় করতে পারা, জমা খরচ আয় ব্যয় সম্পর্কে ধারণা লাভ করতে পারা, অনুপাত সমানুপাতের ধারণাগুলিকে বাস্তবে প্রয়োগ করতে পারা, বীজগাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান করতে পারা। এবার এলিমেন্টারি বলা হচ্ছে সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রায় আমি বারবার বলছি যে প্রাইমারি বলা হচ্ছে না, কারণ প্রাথমিক শিক্ষায় আমরা দেখেছি সেখানে বীজগণিত থাকে না। এলিমেন্টারি লেভেল প্রাথমিক যেটা বলা হচ্ছে যেটা শুরু, তো সেক্ষেত্রে আমরা যখন বীজগণিত শুরু করি আমাদের যখন বীজগণিত প্রথম শিক্ষার্থীদের শেখানো হয় সেটা স্টেজ প্রাইমারি সেকশন হোক আপার প্রাইমারি সেকশন হোক কোথাও না কোথাও তো তার থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে বীজগাণিতিক যে সুর বীজগণিতের যে শুরু হচ্ছে তার যে বেসিক সেগুলো সমস্যার সমাধান করতে পারবে, জ্যামিতির বিভিন্ন আকৃতি অঙ্কন করতে পারবে, দৈর্ঘ্য ওজন আয়তন ভূমি পরিমাপের বিভিন্ন একক জানতেও ব্যবহার করতে পারবে, বিন্দু রেখা ও তল সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, সময় কার্য মিশ্রণ সংক্রান্ত বিভিন্ন যে সমস্যার সমাধান রয়েছে সেগুলো কিন্তু তারা করতে পারবে। তাহলে এক কথা যদি আমরা দেখতে পারি তাহলে গাণিতিক যে সমস্ত বিষয়বস্তু রয়েছে তার যে প্রাথমিক লেভেল সেগুলোই কিন্তু শেখানো প্রাথমিক স্তরে প্রধান উদ্দেশ্য আর তার লক্ষ্য। তো এই যে আজকের প্রাথমিক স্তরের লক্ষ্য আর উদ্দেশ্য যেটা ছিল সেই ক্লাস আজকে
এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো। আবারও বলছি, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করো। কারণ আমি পুরাতন যে সিরিজগুলো কভার করছিলাম সেগুলো তো করছি, তার সাথে সাথে প্রচুর নতুন সিরিজ নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সামনে। সিটেড বা রাজ্যটেড যাই থাকুক না কেন, সেগুলোকে কেন্দ্র করে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য এখানে প্রচুর ইনফরমেশান রয়েছে। তো তোমরা যদি সেই প্রত্যেকটা মেটেরিয়াল পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লেগে থাকলে তাকে অবশ্যই লাইক করো আর বেশি করে শেয়ার করো। আর তোমাদের যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।